আপনার নাম কি চাচা? আপনার নাম কি? হ্যাঁ, মোজাম্মেল। বাড়ি কোথায়? ওখানে দাঁড়ান, গোপালপুর। হ্যাঁ, আপনার বয়স কত এখন? 98। বাড়িতে কে কে আছে? বুড়ি আছে। আর আপনার ছেলেরা কোথায়? ছেলেরা বাড়িতেই থাকে, ভাত দেয় না। আপনি ভিক্ষা করে সংসার চালান? হ্যাঁ। কয় ছেলে আপনার? একটা ছেলে। নাতিপুতি কয়টা? নাতি মেলা। ও, নাতিপুতির ভাত জোটে, আপনাদের জোটে না। এই ভিক্ষা করে করে খান। এখন কি মনে হয় আপনার, সন্তান মানুষ করা আপনার ভুল হয়েছে এরকম মনে হয়? হ্যাঁ, সন্তান মানুষ করা ভুল হয়েছে এটা মনে হয়? কতদিন ধরে ভিক্ষা করেন? 5-6 বছর। ওই গোপালপুর থেকে আসেন? প্রতিদিন আসেন? কত কত টাকা হয় ডেলি? 300-400-500 হয় না? আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনি এই বয়সে, বৃদ্ধ বয়সে ভিক্ষা করছেন, এটা করা উচিত হচ্ছে না এটা মনে হয়? আচ্ছা, আপনি একটু বলেন তো যে আপনার মানে জীবনের কোন ভুলটার কারণে এমন পরিণতি আপনার জীবনে, এরকম কি মনে হয়? আপনি আপনার বাবা মাকে ভাত দেননি, তাই না? হ্যাঁ, তিন ভাই, কেউ দিতে কেউ দেয় না। তার মানে কি? তার মানে ভুল হয়েছে। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, এই পৃথিবীতে এটা ভোগ করতে হয়। আচ্ছা বাদান, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল, আপনার এই কষ্টের অবসান হোক, ভুল ভ্রান্তি দূর হোক, এই প্রত্যাশা করি।